में बजी गिटार, देखा जब तुझे यार दिल में बजी गिटार, छलका आंखों से प्यार दिल में बजी गिटार, छा रहा कैसा ये नशा रे। YouTube চ্যানেলে সবথেকে ছোট রিয়েলিটি শো উইনার নাম্বার 1 কো-পাওয়ার্ড বাই ইংলিশ নানা কোচিং সেন্টার এন্ড সাকসেস কোচিং সেন্টার আমাদের স্পেশাল পার্টনার রয় এক্সক্লুসিভ। তো চারজন পার্টিসিপেন্টদের নিয়ে আজকে মজায় আড্ডায় কাটাবো সকলে, সকলকে পরিচয় করিয়ে দেব সকলের সাথে। যে হিরণ দেবনাথ, হিরণ নমস্কার। অশোকনগরের হয়ে খেলছে রুমি রায়, রুমি নমস্কার। নমস্কার। তো দমদমের হয়ে খেলছে শুভজিৎ দত্ত, শুভজিৎ নমস্কার। অনেকদিন পরে শুভজিৎ আজ টিভির পর্দায় হয়েছে। এবং বারাসাতের হয়ে খেলছে সায়ন দেবনাথ, সায়ন নমস্কার। নমস্কার। সায়ন আগেও কিন্তু উইনার নাম্বার 1 এসেছিল। করছি প্রথম রাউন্ড ইংলিশ নানার কোচিং সেন্টার প্রেজেন্টস টস রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেক পার্টিসিপেন্টই কিন্তু উত্তর দিতে পারবে, 6টা ক্লু থাকবে, 6×2, এক একটা ক্লুতে 2 নাম্বার করে, তার মানে 6×2 6×12। ক্লু দিচ্ছি, সকলে শুনবে, আমরা তৈরি থাকো। প্রত্যেক মিষ্টির দোকানে এটি দেখা যায়, বলতে হবে এটি কি। আমরা রসগোল্লা, অশোকনগর, মাছি, দমদম, রসগোল্লা, বারাসাত, মাছি। তো পরে ক্লু দিচ্ছি, 2 নাম্বার ক্লু, এটি ধরলে হাত ভিজে যায় না, বলতে হবে আমরা এটি ধরলে হাত ভিজে যায় না, তাড়াতাড়ি। নেক্সট ক্লু অশোকনগর, মাছিতে কি থাকবে, মাছি ধরলে কি, মাছি, দমদম, মাছি, বারাসাত, শ্যাম্পুর ফেনা। তো পরের ক্লু, 3 নাম্বার ক্লু, মন্দিরে পুজোর সময় এটি দেওয়া হয়, আমরা মন্দিরে পুজোর সময়ও এটি দেওয়া হয়, বলতে হবে তাড়াতাড়ি বলো। মিষ্টি, অশোকনগর, মিষ্টি, দমদম, ফুল, বারাসাত, মিষ্টি। 4 নাম্বার ক্লুতে যাচ্ছি, পিস হিসাবে এর মূল্য নির্ধারণ করা হয়, পিস হিসাবে মূল্য নির্ধারণ করা হয়, আমরা মিষ্টি, অশোকনগর, মিষ্টি, দমদম, মিষ্টি, বারাসাত, মিষ্টি। 5 নাম্বার ক্লুতে যাচ্ছি, এটি বিভিন্ন মাপের হতে পারে, আমরা মিষ্টি, অশোকনগর, মিষ্টি, দমদম, মিষ্টি, বারাসাত, মিষ্টি। 6 নম্বর ক্লুতে যাচ্ছি, এটা কিন্তু লাস্ট ক্লু, ভেবেচিন্তে উত্তর দেবে, এটি যে কেউ চাইলেই বানাতে পারে, বলতে হবে এটি কি। এটি যে কেউ চাইলে, সরি, এটি যে কেউ চাইলেই বানাতে পারে না, মিষ্টি। হাবড়া, মিষ্টি, অশোকনগর, মিষ্টি, দমদম, মিষ্টি, বারাসাত, মিষ্টি, একদম ফুল অ্যান্ড ফাইনাল, ফাইনাল। এবার উত্তরটা বলে দিই, উত্তরটা আছে এতে গান্ধীজির ছবি থাকে, এতে গান্ধীজির ছবি থাকে, টাকা গুছিয়ে দিই তোমাদের। প্রত্যেক মিষ্টির দোকানে যে দেখা যায়, প্রত্যেক মিষ্টির দোকানে মিষ্টি টাকা দিয়ে কেনা হয়, এটি ধরলে হাত ভিজে যায় না, টাকা ধরলে কিন্তু হাত ভিজে যায় না। মন্দিরে পুজোর সময় এটি দেওয়া হয়, মন্দিরে পুজোর সময় টাকা দেওয়া হয়, পিস হিসাবে মূল্য নির্ধারণ করা হয়, মিষ্টি যদি তুমি কিনতে যাও তাহলে পিস হিসাবে এর মূল্য নির্ধারণ করা যাবে। এবং এটি বিভিন্ন মাপের হতে পারে, 10 টাকার নোট, 5 টাকার নোট, 500 টাকার নোট, এটি বিভিন্ন মাপের হতে পারে বললাম, এটি যে কেউ চাইলেই বানাতে পারে না, একমাত্র রিজার্ভ ব্যাংক ছাড়া আর কেউই কিন্তু এই টাকা বানাতে পারে না, সঠিক উত্তর হচ্ছে টাকা। এবার আমাদের দ্বিতীয় রাউন্ড, যার নাম হচ্ছে রয় এক্সক্লুসিভ প্রেজেন্টস গুগলি রাউন্ড। এই গুগলি রাউন্ডে 10 থেকে 50 পয়েন্ট পর্যন্ত নাম্বার উত্তর দিতে পারবে, ভুল হলে মাইনাস হবে সেই নাম্বার। আজকে তোমরা একটা নতুন নিয়ম চালু হয়েছে, আজকে তোমরা আজকে চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জ করলে তোমরা হাত তুলবে, চ্যালেঞ্জ করবে, আর সেই নাম্বারটাই তোমাদের যোগ হবে, ও যেই নাম্বারটা নেবে। তো প্রথম হাবড়া থেকে খেলছে হচ্ছে হিরণ দেবনাথ। হিরণ, তোমার গুগলি শুরু হচ্ছে, তুমি কত পয়েন্টের খেলবে? 30 পয়েন্টের খেলবে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে পরে চ্যালেঞ্জ করতে পারবে, আমি যখন বলবো চ্যালেঞ্জ করো তখন তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। তোমার প্রশ্ন, কোন সে জিনিস যেটা থাকলে ভালো কিন্তু পেতে গেলে ভালো লাগে না, পেতে আবার ভালো লাগে না, কোন জিনিস যেটা থাকলে ভালো কিন্তু পেতে ভালো লাগে না, বলতে পারবে? কোন সে জিনিস যেটা থাকলে ভালো
কিন্তু পেতে ভালো লাগে না। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না? কেউ চ্যালেঞ্জ করবে না? তো সঠিক উত্তর বলে দিই, সঠিক উত্তর হচ্ছে লজ্জা। যে জিনিসটা যেটা থাকলে ভালো, লজ্জা থাকলে ভালো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয় নয়। এখানে কিন্তু লজ্জা থাকা ভালো, লজ্জা থাকলে বড় হওয়া যায়, কিন্তু সেটা পেতে আবার ভালো লাগে না, অনেকে লজ্জা পেতে আবার ভালো লাগে না। পরে হচ্ছে অশোকনগর থেকে হচ্ছে রুমি রায়, রুমির নাচ আমরা পরে দেখবো। রুমির গুগলি, রুমি তুমি কত পয়েন্টসের খেলবে? কুড়ি পয়েন্টসের খেলবে রুমি। রুমি তোমার জন্য প্রশ্ন, আমার ভেতরে মানুষ চড়ে আবার আমিও মানুষের কাঁধে চড়ি, আমার হাত আছে কিন্তু পা নেই, তা সত্ত্বেও মানুষকে বহন করি, আমি তাকে বলতে হবে। আমার ভেতরে মানুষ চড়ে আবার আমিও মানুষের কাঁধে চড়ি, আমার হাত আছে কিন্তু পা নেই, মানুষকে বহন করি, এই আমিটাকে বলতে হবে। আমার হাত পা নেই, হ্যাঁ জামা, ও বলছে জামা। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না? সঠিক উত্তরটা বলে দিই, সঠিক উত্তর হচ্ছে পালকি। পালকির দুটো হাত থাকে অর্থাৎ ডানা, এবং পালকি আমরা ঘাড়ে করে নিয়ে যাই, তো ঘাড়ে চড়ে অপর তোর কিন্তু পা নেই, সঠিক উত্তর হচ্ছে পালকি। তো এবার তোমার প্রশ্ন, দমদমের গুগলি, দমদম কত পয়েন্টসে খেলবে? দশ পয়েন্টসে খেলবে দমদম। দমদমের জন্য প্রশ্ন, একটি পায়রা বাসায় একটি ডিম পারলো, সেই দেখে একটি বিড়ালও একটি ডিম পারলো, সেটা কি করে সম্ভব? প্রশ্নটা আবার বলি, একটি পায়রা বাসায় একটি ডিম পারলো, সেই দেখে একটি বিড়ালও একটি ডিম পারলো, সেটা কি করে সম্ভব? এটা একটা মজাদার গুগলি, এটা একটু ভাবলেই তুমি পারবে, এটা সকলেই পারবে, সকলেরই মাথায় আছে। এটা অনেকটা একটু ক্লু দেব, দাঁড়াও দাঁড়াও আগে চ্যালেঞ্জ বলিনি, এখনো পারবে? দশ পয়েন্ট স্যার খেলছে ও। কেউ চ্যালেঞ্জ করবে? আমি করবো। বলো, ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম একদমই রাইট আনসার, দশ পয়েন্ট বারাসাত। এবার বারাসাতের প্রশ্ন, বারাসাত তোমার গুগলি, কত পয়েন্ট স্যার খেলবে তুমি? আমি দশ পয়েন্ট স্যার খেলবে। তো তোমার প্রশ্ন, আমার কোনো অস্তিত্ব নেই অথচ মানুষজন আমাকে নিয়ে রাগ বিদ্বেষ প্রকাশ করে, আমি কে? আমার কোনো অস্তিত্ব নেই অথচ মানুষ আমাকে নিয়ে রাগ বিদ্বেষ প্রকাশ করে, আমি কে? এটাও তোমাদের জানা প্রশ্ন, তুমি একটু একটু ক্লু আমি কি দেবো? একটু ক্লু আমি দিচ্ছি, এটা সায়নের মুখে অনেকবার বলতে শোনা গেছে, এটা সে কোনো সায়নকেই প্রশ্নটা করা হয়েছে, সায়ন আজকেও এই কথাটা বলেছে। কোশ্চেনটা রিপ্লাই দিচ্ছি, আমার কোনো অস্তিত্ব নেই অথচ মানুষজন আমাকে নিয়েই রাগ প্রকাশ করে, আমি কে? নির্দোষ। নির্দোষ, ও বলছে নির্দোষ। কেউ চ্যালেঞ্জ করবে? আমি চ্যালেঞ্জ করব। বলো, দশ মাইনাস তো হয়ে যাবে, কিন্তু বলতে পারো তাড়াতাড়ি। ও চ্যালেঞ্জ করে কোনো কিছু বলছে না, তো ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয়েছে, ওর দশ মাইনাস হবে। তোমার নির্দোষ বলছো তুমি, আচ্ছা চুপ করো। ওর আনসার একদমই রাইট আনসার, বারাসাত টেন পয়েন্টস পেয়ে গেল। করছি তৃতীয় রাউন্ড, চুজ ইজ চয়েস, এইতে তোমরা চুজ করতে পারবে, তিনটে অপশন থাকবে, তার মধ্যে তোমরা চুজ করতে পারবে, চুজ ইজ চয়েস। তো তোমার হাবড়া কোনটা নেবে? ট্রু ফলস, শূন্যস্থান পূরণ, এবং আছে হচ্ছে মিউজিক, কোনটা? ট্রু ফলস। তোমার প্রশ্ন হচ্ছে, এ এম এর পুরো নাম হচ্ছে এন্টি মেরিডিয়ান, এই কথাটি সত্য নাকি মিথ্যা বলতে হবে? সত্য বলছে। কত পয়েন্টসে খেলবে তুমি সেটা আগে বলো। চল্লিশ পয়েন্ট পর্যন্ত খেলতে পারবে, চল্লিশ না, চল্লিশ একদমই রাইট আনসার, চল্লিশ পেলো হাবড়া। এবার অশোকনগরের প্রশ্ন, অশোকনগর তুমি কত পয়েন্টসে খেলবে? চল্লিশ নিয়ে নাও, চল্লিশ, ও চল্লিশ পয়েন্টের খেলবে। সত্য মিথ্যা দেবো? সত্য মিথ্যাই দিচ্ছি। চিরদিনই তুমি যে আমার গানটিতে উত্তম কুমার অভিনয় করেছেন, এটা সত্য নাকি মিথ্যা বলতে হবে? সত্য বলছে, উত্তম কুমার রং আনসার, উত্তম কুমার করেননি, এটা করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রং আনসার, চল্লিশ মাইনাস। এবার দমদমের প্রশ্ন, দমদম তুমি কত পয়েন্টসে খেলবে?
কুড়ি চল্লিশ নিয়ে নাও, কুড়ি কুড়ি পয়েন্টসে খেলবে তুমি। এবং তোমার তুমি কি সত্য মিথ্যা নেবে? সত্য মিথ্যা তোমার। বাঞ্ছা নামার বাগানে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, এটা সত্য নাকি মিথ্যা বলতে হবে? সত্য বলছে, অ্যাবসলিউটলি রাইট আনসার। দমদম পেল 20 পয়েন্টস। বারাসাত, তোমার প্রশ্ন, বাংলার প্রথম চলচ্চিত্রের জনক সত্যজিৎ রায়, এটা সত্য নাকি মিথ্যা বলতে হবে? চল্লিশ নম্বরে খেলবে, চল্লিশ নম্বরে খেলবে। সত্য বলছে, রং আনসার। বাংলা চলচ্চিত্রের প্রথম জনপ্রিয় হচ্ছে হীরালাল সেন, তো রং আনসার মাইনাস 40। শুরু করছি চতুর্থ রাউন্ড, কারণ কারোই পয়েন্টস হয়নি, সকলের শূন্য, সেই কারণে তোমরা 50 পয়েন্ট পর্যন্ত উত্তর দিতে পারবে। তোমার প্রশ্ন আসতে হচ্ছে মিউজিকের প্রশ্ন তোমাদের জন্য, কারণ তোমরা সকলে শূন্য করেছো। আমরা তোমার এটাই করো, এটাই সকলে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তো গানটি শোনো। এই গানটি কার বলতে হবে এবং কোথাকার গান সেটা বললেও হবে, যে কোনো একটা বললে। আর কত পয়েন্টস খেলবে সেটা বলো? আমি 10 পয়েন্টস খেলছি, ও তো বলতে পারবে। দাঁড়াও, কে চ্যালেঞ্জ করবে? তুমি চ্যালেঞ্জ বলো, বলবো গানটা ইউনিকা, এটা শ্রীলঙ্কার গান। একদমই রাইট আনসার। কত পয়েন্ট খেলেছিল? 10। 10 পয়েন্ট হচ্ছে তোমার, বারাসাতের 10 পয়েন্ট। তো এবার মিউজিক হচ্ছে অশোকনগর। অশোকনগর কত পয়েন্টস খেলবে? 50 পর্যন্ত, তাড়াতাড়ি বলো। 50 না, 50 নিয়ে নাও, 30। 30 পয়েন্টের খেলছে রুমি রায় অশোকনগর থেকে। রুমি, তোমার প্রশ্ন দেখো, শোনো। দেখ মন কাশ মন তুলছে যে সারি, কমে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশ মন তুলছে যে সারি, কমে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুঃখালো, বলো বলো দুঃখালো, বলো বলো দুঃখালো, দমদমে দমদম, তোমার প্রশ্ন, গানটি ভালো করে শোনো, বুঝতে পারবে। কেউ চ্যালেঞ্জ করবে? আমি করবো।
কুড়ি পয়েন্টস কিন্তু কাটবে, কিন্তু তোমার কিন্তু দশ পয়েন্টস আছে। তো বলো এটা মেল ভার্সনটা বলছে কুমার শানু, মেল ভার্সনটা না, আমি এই যে ফিমেল ভার্সনটাই বলো, তুমি বলো। হালকা ইয়াগনি, হালকা ইয়াগনি একদমই রাইট আনসার, কুড়ি পয়েন্ট পেলো বারাসাত। তো বারাসাত তোমার গান তুমি শুনবে। দেশ রাবি দে